যৌনগুলের অন্ধকার রাস্তা থেকে আলোয় আসতে চান মুখ ঢাকা এই মহিলারা সমাজ আমাদের উন্নত হচ্ছে আমরা দাবি করি কিন্তু কতটা উন্নত হয়েছে এ প্রশ্ন দেখা দিয়েছে সমাজের যারা যৌন পেশায় নিযুক্ত তাদের দেখলে বা তাদের কথা বলে আমরা নাক সিটকে ফেলি কিন্তু কেন তারা এই পেশায় কিভাবে তারা এই পেশা থেকে মূল স্রোতে ফিরতে পারেন কতজন ভেবেছি বা ভাবলেও কতজন তাদের জন্য কাজে নেমেছি সেদিক থেকে কিন্তু রাঞ্চ রাজবংশী রিপ মিনিস্ট্রি সমাজসেবী কৌস্তব দত্ত এবং রোজলি দত্ত ব্যতিক্রমী এক মানবিক প্রয়াস নেওয়া শুরু করেছেন অনেকে এই অভাবের তাড়নায় যৌন পেশায় নাম লেখাতে বাধ্য হয়েছে কিন্তু যদি তাদের অভাব দূর করা যায় তবে তো তারা মূল স্রোতে ফিরতে পারেন তাদের এই স্বনির্ভর করার এক শুভ প্রয়াস শুরু হয়েছে কৌস্তব দত্ত এবং রোজলি দত্ত জানিয়েছেন তাদের প্রশিক্ষণ বিভিন্ন যৌনপল্লী এলাকায় চলে যাচ্ছে তারপর বিউটি পার্লার কিভাবে করতে হয় তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে যৌন পেশার সঙ্গে যুক্ত অনেক মহিলা বিউটি পার্লার প্রশিক্ষণ নিয়ে যৌন পেশাকে বিদায় জানাতে চায় তিন মাস পর পর এক একটি এলাকায় গিয়ে তাদের এই প্রশিক্ষণ হবে বলে বাবুরা জানিয়েছেন ইতিমধ্যে তারা সাড়াও পাচ্ছেন অন্ধকার জগৎ থেকে স্বনির্ভরতার মাধ্যমে আলোর জগতে প্রবেশ করুন এই মহিলারা সেটাই চাইছেন অনেক শুভ সম্পন্ন মানুষ তারা কৌস্তব বাবুদের এই ব্যতিক্রমী সামাজিক ও মানবিক কর্মসূচিকে কুর্নিশ চালাচ্ছেন